हेलो, अस्सलाम वालेकुम। हेलो, अस्सलाम वालेकुम रहमतुल्लाह। वालेकुम असलम सर। सर भालो सर। अस्सलाम वालेकुम सर। अस्सलाम वालेकुम। वालेकुम। तुम्हारे फाइनल एग्जाम कब होते पारे? 27 তারিখ আট তারিখ এই মাস না স্যার, 28 তারিখ থেকে শুরু হবে স্যার। আমরা এখনো রুটিন পাই নাই স্যার, এই কোর্সটা কবে করবে স্যার আমরা আসলে জানি না এখনো। আচ্ছা, তাহলে আজকের পর আর একটা ক্লাস নিব, নিয়ে ধরো যে বাকিটা রিভিউ করবো আর কি। হ্যাঁ, তোমাদের তো মিড টার্ম হয়ে গেছে, ক্লাস টেস্ট কয়টা হয়েছে টোটাল? আর আমাদের ক্লাস টেস্ট তো হয় নাই ওই স্যার একটা নেয়নি স্যার, ওই স্যার তো নেয় নাই। স্যার? আজকে একটা নেন, এর পরের সপ্তাহে আর একটা নিয়ে আপনি শেষ করে দেন, বা এই এই একটাই শেষ করে দেন স্যার। সামনের সপ্তাহে একটা দেখে নিতে পারি, নেই একটা ঘুরে ধরে ইয়ে করবো। স্যার এখন পাশ করাই বড় কঠিন হয়ে যাচ্ছে স্যার, এখন তো ভার্সিটি মানে অবস্থা তো খুবই ভয়াবহ স্যার। মিড টার্মেও খারাপ হয়েছে মিডটা কেমন খারাপ হয়েছে স্যার, সবাই স্যার বেশি সাত মার্ক আট পায় নাই। নয় দশ করে পাই স্যার স্যার। মিড টার্ম তো মিডটা অনেক খারাপ হয়েছে, আপনি যদি একটু কেন ক্লাস টেস্ট নিতেন ভালো হতো খারাপ হওয়ার কারণ কি স্যার? খারাপ হওয়ার বলতে স্যার বুঝতেছি না স্যার, মানে প্রশ্নের অ্যান্সার গুলো ঠিকঠাক মতনই করছিলাম, এখন হয়তো অ্যান্সার ভুল হয়েছে জানি না, কিন্তু ফাইনালে স্যার আমাদের কোশ্চেন প্যাটার্নটা স্যার একটু বলে এখানে দেবেন স্যার প্লিজ। এখানে এখানে স্যার আমরা ম্যাক্সিমাম যে কয়জন ক্লাস করি সবারই স্যার হ্যাঁ খারাপ হ্যাঁ হয়েছে, কিন্তু এর বাইরে দুই দুই তিনজন আছে পার্সন, এরা কখন হুম হুম ক্লাস করে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো, এক এক করে বলো কাহিনীটা কি স্যার। এদের 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 কখনো স্যার ক্লাসেও জয়েন করতে দেখিনি, কিন্তু এরাই স্যার তিনজন মতো ভালো করছে। একজন পাইছে দেখলাম 29, একজন পাইছে হ্যালো 24, আর একজন পাইছে 22। আর হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ স্যার আমি তো এখানে অবাক, কেমনে স্যার এখানে 29? আমরা ম্যাক্সিমাম আপনি যারা এক ক্লাস মার্কে করি হাতের লেখায় কম পাইছে, সব সময় যারা বুঝলাম। আপনার আমরা স্যার রেসপন্স করি আমাদেরই স্যার খারাপ হয়েছে। ও আমি আচ্ছা, তো মিট তো নিচে আরেকজন, আমি তো ওটা বলতে পারতেছি না এখন, যেটা হলো দিছি স্যার, মিট তাও কত মধ্যে ছিল? মিট তো 30 মার্কের ছিল পার্টি ছিল। আচ্ছা স্যার, ফাইনাল হবে 40 মার্কের। আপনি স্যার আমাদের শুধু একটু কোশ্চেন প্যাটার্নটা বলে দিলে হচ্ছে যে আমরা কিভাবে আমাদের পড়বো, স্যার যেহেতু সব স্যার ঢালাই এখন স্যার পড়া আমাদের বুঝতেছি না। স্যার কোশ্চেন যদি একটু কমন না করে দেন স্যার আমাদের শেষের দিকে স্যার, এখন তো না স্যার না, কমন করে দেবো, একদম কমন করে দেবো, আমার এটাতে তোমাদের আটকে রাখার কোনো ইচ্ছা নাই। জি স্যার স্যার, আর আমাদের আপনার এটা হাতে সিলেবাস নিয়ে 70 মার্কস তো আছে এবার, যদি অনেক অনেক এবার যদি ঝামেলা। আমাদের যার স্যার যদি মিস্টেক হয়ে যায় কোনোভাবে এখান থেকে, যদি কেউ মিস্টেক করে ফেলে, যদি ফেল আসে ইন কেস, তাহলে স্যার অনেক ঝামেলায় পড়বো আমরা স্যার। এই সাবজেক্টটি আর হয়তো পাবে না, কারণ এই সাবজেক্ট তো এখন আউট হয়ে গেছে, মানে শোনো, এখন সিস্টেমের যদি বাইরে চলে আমার গেছে। আমি যেভাবে গাইডলাইন দিব, আমি তো তোমাদের প্রশ্ন টশ্ন আমি তো তোমাদের নোট করে দিছি, এই কারণে আমি কিন্তু আলাদা ভাবে কেটে টেটে ছাঁটাই করে তোমাদের কিন্তু লেকচার নোট আলাদা ভাবে দিছি, স্লাইড থেকে না দেওয়ার জন্য যেন ঝামেলায় না হোক। আমি তো তোমাদের বিষয়টা বুঝতে পারছি প্রথম থেকে, এই কারণে আমি যে জিনিসগুলো দিচ্ছি এগুলোর উপর রিভিউ দিব, প্রশ্নগুলো কিরকম প্যাটার্ন থাকে বলে দিব, আমাদের তো জি স্যার, লিখা লাগবে এই না লিখে। করোনার আগেও আমাদের টিচাররা অ্যাটলিস্ট এটা বলে দিত যে এখান থেকে এই কয় সেট কোশ্চেন আসবে, বা এখান থেকে এই ধরনের কোশ্চেন আসবে। এখন স্যাররা টোটালি আর কোঅপারেটিভ করতেছে না, যার কারণে কোশ্চেন প্যাটার্ন বুঝতেছে না। এমনি পড়াচ্ছে, পড়া বুঝতেছি, কিন্তু ওখান থেকে যে কি কোশ্চেন আসবে আর কিভাবে যে পড়বো এই এইটাই বুঝতেছে না স্যার। আমি দুইটা লেকচার একঝালে পড়ে গেলে তো আসলে কমন পাওয়া যাবে না, এই হয়েছে ঝামেলা। স্যার মেইনলি সমস্যা হয়ে গেছে কি স্যার, আমরা তো এখন মানে ওই 2 আড়াই বছর করোনায় কেটে 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 গেছে স্যার অনলাইনে, এখন হুম স্যার অফলাইনের প্রশ্ন দেখলে মানে আমরা বুঝতেছি না যে স্যার এই যে কয়েকটা সিটি দিছি স্যার, আমার আরো অন্যান্য সাবজেক্ট আছে স্যার, ওই সিটি ক্লাস টেস্টের কোশ্চেন দেয়, কিন্তু স্যার মানে কি আনসার করবো কি লিখবো সেটাই স্যার স্যার বুঝে উঠতে পারতেছি না স্যার, ফার্স্ট সেমিস্টারের মতন অবস্থা হয়ে গেছে স্যার। আচ্ছা দেখো, আমি যেমন দুইটা দুইটা লেকচার নোট তোমার দিছিলাম, ওগুলা কি দেখছো একটু? জি স্যার, জি স্যার দেখছি আমি ওই লেকচার নোট গুলা দেখছি, ওখানে যে দুইটা প্রবলেম আছে, ওই যে এক্সাম্পল ওয়ান আর এক্সাম্পল টু, ওখান থেকে কি স্যার এরকম ম্যাথ টাইপের কোশ্চেন আসবে? একটু কোশ্চেন টাইপটা বলে দিলে একটু সুবিধা। ওটা ধরো যে এক্সাম্পল ওগুলা তো আমি এক্সাম্পল গুলা দেখাইছি তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখান থেকে কি এরকম ওখান থেকে প্রশ্ন থাকবে এরকম ম্যাথ টাইপের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই যে স্যার ডায়াগ্রাম গুলো আছে ওইখান থেকে কি টাইপের কোশ্চেন আসবে? আমি যে টাইপিং গুলা ধরো বলে দিব আগে,
আচ্ছা আচ্ছা ঠিক আগে তো আছে তোমার স্যার, ক্লাস টিচার মোটামুটি শেষ করে নে, তারপর রিভিউ গুলা দাদা কোনটা থেকে কি প্রশ্ন থাকবে জি স্যার, জি স্যার, তোমাদের মানে সামারাইজ করে দিব জিনিসগুলো, জি স্যার, তাহলে তোমরা ধরো জিনিসগুলো বুঝতে পারো আর কি। আমি যেভাবে বলবো সেভাবে ধরো স্লাইড বিয়া গুলা থেকে লেকচার নোট থেকে বলবো যে এই জায়গাগুলো তোমরা একটু লিখে রাখবে এরকম। ওকে স্যার, ওকে স্যার। পার্শিয়াল মার্কিং করলে আর স্যার আপনার হাতে তো 30 মার্ক আছে, ওই মোটামুটি ওই ওইগুলা দিলে মোটামুটি মনে করেন এখন রেজাল্ট মিডে খারাপ করার পরেও ফাইনাল হচ্ছে কভার আপ হয়ে যাবে, অ্যাটলিস্ট পাস মোটামুটি করলে আর চেষ্টা কোনো করবো, প্রবলেম তোমরা তোমাদের লেভেল থেকে চেষ্টা করবো, আমি যেভাবে দিব এগুলো নেই স্যার। অ্যানসার আমি করো, চেষ্টা করবো আমার। ঠিক আছে? এখন যদি স্যার ধরো আমরা, স্যার আমরা যখন স্যার ভার্সিটিতে পরীক্ষা দিছি তখন স্যার দেখছি মানে ওই যে মিড আর ফাইনাল মিলে স্যার ওই 70-এর মধ্যে যারা স্যার 51-52 পাইছে ওদের স্যাররা হাতের হাতের মার্ক বলতে স্যার ওই আপনার স্যার 28-29 দিয়ে স্যার প্লাস করে দিছে। অসুবিধা নেই, ফাইনাল ফাইনাল হচ্ছে 14-এর মধ্যে না? জি স্যার, জি স্যার, ফোর্টিনের মধ্যে যদি 30-ও পায় সে ফর এক্সাম্পল একজন 30 পাইলো, তাহলে আর মিডে হলে কত, মিডে যদি মিডিয়ান মিনিমাম কত মার্কস আছে স্যার? মিনিমাম স্যার বহুত আছে স্যার, ম্যাক্সিমাম যদি শুনতে স্যার মিনিমাম স্যার একটা 3-4 কথা পাবে বলি স্যার। স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে ফাইনালে 40 মার্কের পাশাপাশি আপনার হাতে আরো 30 মার্কস আছে, না সো আপনার আগে হিসাব করে নেই ওটা, আগে বাদ দিলাম ধরো, ধরো যে 30 পাইলে ধরো এভারেজে, মানে মিনিমাম ফাইনালে একজন 30 পাইলো, আর মিডে কত পেয়েছে মিনিমাম 10? স্যার স্যার না স্যার মিনিমাম স্যার 3-4 আছে, 3-4 আছে, ওরে আল্লাহ রে, আরে না ও তো 5 মিনিমাম, 5, 30 আর 5 35, মানে 5 মার্ক কত তোমাদের? 40 40 পাইলে তার হবে না, গ্রেড 50-এর উপরে ধরো মিনিমাম পাওয়া লাগবে। জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার অনেকের স্যার এখন স্যার মানে 2-1-এর জন্য স্যার 3-4-এর জন্য 3 আটকে আছে, থ্রি উপর না হলে তো কিছু করতে পারবে না। জি স্যার, এটা তো সমস্যা। জি স্যার, তো 3-তে কত মিনিমাম কত পার্সেন্ট লাগবে? 60 লাগে স্যার, 60, 35 আর দিকে লাগবে 35-25, মানে ওই বাকি 30 হচ্ছে কিসের উপরে? অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, এগুলো স্যার, স্যার অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট আছে এগুলো আর অ্যাটেন্ডেন্স। আচ্ছা অসুবিধা নাই, তোমরা তোমাদের লেভেল থেকে চেষ্টা করো, আমি আমি আমার লেভেল থেকে তোমাদের অবশ্যই হেল্প করবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার অ্যাটলিস্ট অ্যাটলিস্ট 5টা যাতে করা যায়, যাতে যাদের রেজাল্ট ভালো হয়েছে হয়েছে, যারা একেবারে প্রবলেম হয় না তাদের মনে করে অ্যাটলিস্ট 5টা, যারা ভালো করবে তারা যেন একটু ভালো করতে পারে, যাদের খারাপ হয়েছে তারা যেন পাস করতে পারে, এটা আটকায় রেখে লাভ নেই। আমাদের মিড তো অনেকই খারাপ হয়েছে স্যার, আমাদের ফাইনাল আমরা অ্যাটলিস্ট 30 দিতে, ভার্সিটিতে পরীক্ষা যেন 30 পাই সেরকম আমাদের একটা ই দিয়েন, কারণ স্যার একটু গ্রেডটা আমাদের একটু আগায় দিয়ে দিব, অসুবিধা নেই। জি স্যার, স্যার স্যার যদি অফলাইন অফলাইন এক্সামও হয় স্যার সেই ক্ষেত্রে আমাদের যে হেল্প করার মতন স্যার আপনিই আছেন স্যার, আর কেউ নেই স্যার এখন, নালে স্যার 3 পয়েন্ট হবে না, 3-এর কাছে যায় একদম কার যে আটকে রইছে স্যার এখন, মানে অনলাইন এক্সাম দিতে দিতে এমন সমস্যা হয়ে গেছে স্যার, এখন যদি আপনি কোশ্চেনটা হাতে ধরাই দেন পরীক্ষার আগের দিন যে এটা দেখে দেখে তোমরা গিয়ে কাটাও পারবো কিনা জানি না। জি স্যার, এটা আমার আমার মনে হয় যে অফলাইনে হয়তো পরীক্ষা হতে পারে, কিন্তু জি স্যার অফলাইনে পরীক্ষা হবে, অফলাইনে হতে পারে, তোমাদের আমি যে গাইডলাইন যেভাবে দিব ওইভাবে স্যার অফলাইনে, এখন স্যার আপনার উপরে জিনিসটা, আমার কাছে স্যার এটা সেলফ স্টাডি না, এজন্য আর কি না, আপনি চাইলে অনলাইন নিতে পারেন, আমি আলাপ না করলে তো বলতে পারবো না, যদি অনলাইনে নিতে বলে আমি নিলাম। জি স্যার, আর যদি স্যার ইন কেস কোনো ভাবে অফলাইনে হয়ে যায় স্যার সেই ক্ষেত্রে স্যার আমাদের তো আপনি একটু হেল্প করেন, অফলাইনে তো তো বলবো আমি, তোমাদের তো গাইডলাইন দিব ধরো, এখন মনে হয় আমাদের লাস্ট ক্লাস হচ্ছে স্যার ওই 25 তারিখ পর্যন্ত মনে হয়, 25 তারিখ আমাদের রিভিউ ক্লাসটা তো আগে দেওয়া লাগবে ধরো,
আর দুইটা ক্লাস পাচ্ছি 17 আর 24 ধরো, পাইলে তাহলে 17 তারিখে রিভিউ ক্লাসটা নেই, আর 24 তারিখে হয়তো ক্লাস টেস্ট নিলাম। এই স্যার এটা তো কেবল থিওরি স্যার, কিন্তু ল্যাবে ব্যাপারটা কি করবেন স্যার? এখনো তো কোনো ল্যাবে যেটা হলো তোমাদের সাথে প্রজেক্ট তো 50 প্রজেক্ট বলছো তাই না? জি স্যার, 50 মার্কস হচ্ছে ল্যাবের উপরে মানে প্রজেক্টের উপরে প্রজেক্টিভ হয়ে গেল। আর আর তো মনে হয় 30 ইয়ে আছে, আর তো ওই সামনে যে মনে হয় কত 25 মার্কস 15 নিচে স্যার, 15 নিচে আর 25 আছে। 25 ধরো তোমরা কিছু প্রশ্ন ইয়া সেট করো ওই রকম স্যার। আপনি স্যার আপনি চাইলে ওই অ্যাসাইনমেন্ট টাইপের কোনো কিছু দিয়ে দিতে পারেন স্যার, আমরা ওইটা করে ওইটা সাবমিট করে তোমরা ধরে যে এরকম ওই যে ইমুলেটর দিয়ে 5টা প্রশ্ন তোমরাই রেডি করো এরকম, মানে ওই যে অ্যাডিশন সাবস্ট্রাকশন এরকম রেডি করে আমাকে দিও, ওর মধ্যে আমি তোমাদের ল্যাব পরীক্ষা নেব। তোমরা সবাই মিলে ওটা অ্যাসাইনমেন্ট দিলাম, 5টা প্রোগ্রাম রেডি করো তোমরা। জি স্যার, ওইটা একটা ওইটা একটা অ্যাসাইনমেন্টের মতন করে আপনাকে স্যার ওই যে আপলোড করে দিলাম। আপনি আমাকে শুধু প্রশ্নের নামটা দিলেই হবে, ধরো প্রোগ্রামিং কোড দেওয়া লাগবে আমার না, ওই 5টার মধ্যে আমি দিব, তোমার 5টার মধ্যে যে কোনো একটা করে দিব ধরো, দিয়ে আমি ওই 25 মার্কের পরীক্ষা নেব। ওই ওইটাই একটা বা দুটো প্রোগ্রাম দিতে পারি। সিমুলেশনটা মানে কিসে হবে, মানে ওই সিমুলেশন ইমুলেটরে, ইমুলেটরে করব কি তোমরা কিসে পারবা স্যার? টিঙ্কারক্যাড এ করি সাধারণত, কেউ কেউ হচ্ছে স্যার, কেউ কেউ পোর্টিয়াসে করছে কেন স্যার, টিঙ্কারক্যাড এ একটা করছে, দুইটা আমি আমি তো ওটা জানি, আমি ইমুলেটর করে নাই তোমরা এখনো। জি স্যার, দুইটাই তো সিমুলেশন, মানে ইমুলেটর একটা হচ্ছে টেস্ট ইমুলেটর আর হচ্ছে সিমুলেশন, তো স্যার হচ্ছে ইয়েতে আর কি করা হয়। আচ্ছা ঠিক আছে, যেটাতে পারবা সেটা তাহলে আমাকে ডেমোনস্ট্রেশনটা দেখাবা তাহলে হবে। স্যার কোডিং তো করতে হবে কি মানে, যেহেতু আমরা ওইখানে মানে অর্ধইন্ডো দিয়ে করি, আর দুইন্ডো দিয়ে করব নাকি হচ্ছে যেটাতে পারবা, ধরো 5টা তোমরা আমাকে সিলেক্ট করে দিবা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যে আমরা এই 5টা মানে প্রবলেম সলভ করব, অ্যাডিশন সাবট্রাকশন এইরকম ধরনের ডিসকাস, ওই 5টা ধরো যে তুমি যেটাতে পারো আমাকে ডেমোনস্ট্রেশন করে দেখাবো প্রোগ্রামিং করে রান করা হয়, যে তোমাকে হয়তো দিলাম 3 নাম্বারটা, আরেকজনকে দিলাম আরেকটা এরকম করে, বা দুটো যদি দেয় ওভাবে আমাকে রান করে দেখাবো তাহলে হবে। স্যার এটা কত মার্কের এক্সাম, মানে 15 মার্কের? ওই যে হাতে থাকতেছে 25 মার্ক, ধরো 50 হচ্ছে প্রজেক্ট, আর স্যার প্রজেক্ট তো স্যার 40 মার্কের হয় স্যার, তো তোমরাই তো বললে যে 50-র মধ্যে। স্যার আমাদের হচ্ছে ওই 40 মার্ক হচ্ছে, যেমন আমাদের হচ্ছে থিওরি কোর্সের ক্ষেত্রে 30 মার্ক মিড, 40 মার্ক ফাইনাল, আর 30 মার্ক হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে সিটি, আর হচ্ছে অ্যাটেন্ডেন্স, এটা হচ্ছে থিওরির জন্য। আর ল্যাবের জন্য যেটা হয়ে থাকে মিডে থাকে হচ্ছে আপনার 30, আর হচ্ছে আপনার 40 মার্ক প্রজেক্ট থাকে, আর আউট অফ 30 থাকে, এর মধ্যে অ্যাসাইনমেন্ট কিংবা ক্লাস পারফরমেন্স অ্যাটেন্ডেন্স এগুলো থাকে স্যার। স্যার যেভাবে বলছে সেভাবে আমরা করি, সমস্যা নাই স্যার, সমস্যা নাই আপনার, এটা তো এখন আপনার উপরে যেভাবে বলতেছেন করলে হবে। ল্যাবের মার্কিং আপনার হাতে আছে, আপনি যেভাবে সুবিধা হয় অমনি করেন স্যার, ওটাই ভালো। লিস্ট আমাদের সবার জন্য এ গ্রেডে ক্লাস আসে সেইভাবে স্যার একটা ব্যবস্থা করে দিলেই হচ্ছে। স্যার মনে কলে আছে কারোর সাথে, পনেরো নিচে স্যার, তাহলে 35 থাকে, 35 স্যার আমাদের ওই যে এক্সামটা দিয়ে দেন।
35 আমাদের অ্যাটেন্ডেন্স আছে না স্যার, তো উনি অ্যাটেন্ডেন্স 5 মার্ক সাথে দিয়ে দিল 5 10, অ্যাটেন্ডেন্স আছে ধরো সব মিলে অ্যাটেন্ডেন্স আছে 10, বাকি হলো 25 25, তোমাদের দুই তিনটা প্রোগ্রাম ওই যে পাঁচটা প্রোগ্রামিং আমাকে দিয়ে দিবে, ওর মধ্যে ওরা তিনটা করে দিব সবাই নিছে যেটা করে দিব ওর মধ্যে মার্কিং করবে স্যার। স্যার অ্যাট লিস্ট স্যার ল্যাবে সবাইকে একটু ভালো করে দেন স্যার, কারণ থিওরিতে তো থিওরিতে সবারই সমস্যা হয়েছে স্যার, আমার আমরা এখানে যারা আছি সবারই মোটামুটি সমস্যা হয়েছে স্যার, কে কেউই ভালো করতে পারেনি। আচ্ছা ওকে, ওভাবে তাহলে তোমরা পাঁচটা ইয়ার রেডি করো এরকম, আর প্রজেক্টটা ওভাবে করো। ওকে, ল্যাবের পরীক্ষাটা কি থিওরির পরে হবে তাই না স্যার? আপনি চাইলে আগেও নিয়ে নিতে পারেন, বা আপনি যদি চান যে পরে নিতে পারেন। পরে পরীক্ষা আমি আগে নিব না, আগে তোমরা থিওরিটা শেষ করো, দরকার হলে তোমরা হচ্ছে মাস তো এপ্রিলে মানে করে দিতে পারবে, থিওরি পরীক্ষা শেষ হলে তারপরে এপ্রিল ল্যাবের এটা করো। ঠিক আছে জি স্যার, পরীক্ষা খারাপ হয়ে গেছে। ওকে স্যার বলুন। ঠিক আছে স্যার, কি দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, ইন্টার প্রোগ্রামিং 8051 এ এখানে কয়েকটা ইয়ে আছে, টপিক আছে, এর সঙ্গে আরেকটা এরকম লেকচার দিব, দিয়ে মোটামুটি ধরো তোমাদের তাহলে এই সিলেবাসে যেগুলো আছে এগুলো মোটামুটি ধরো বেসিক জিনিসটা কাভার হবে, একদম টোটাল 100% হবে না। তো ইন্টারাপ্টিং এটা 8051 এ পাঁচটা ইন্টারাপ্টিং সিগন্যাল আছে কিন্তু, তাহলে INTO নট মানে ইন্টারাপ্টিং TFO, INT1, TF1 আর RI/TI, এগুলো হচ্ছে ইন্টারাপ্টিং সিগন্যাল। এগুলা তো ইন্টারাপ্টিং করাটার মধ্যে কীভাবে করে, একটা এই সিগন্যালগুলো একটা রেজিস্টারের মধ্যে থাকে, যেটা হলো ইন্টারাপ্ট এনেবল রেজিস্টার বলে এটাকে। এই রেজিস্টারের মধ্যে কী কী পয়েন্টগুলো আছে, ইএ যে এখানে ধরো ইএস দুইটা কিন্তু ডট আছে মাঝখানে। হ্যালো সরি স্যার মানে একটু ইন্টারাপ্ট করতে স্যার, একটা কোশ্চেন ছিল ওই ওই পাঁচটা সিগন্যালের ব্যাপারে স্যার। কোনটা কোনটা? ওই যে আইএনটি এইগুলা কি কি কোশ্চেন বলো স্যার, ওই পাঁচটা কি স্যার মানে অ্যাজ এ ইনপুট হিসেবে যায়? না, এগুলা হচ্ছে যখন ইন্টারাপ্টটা দিবা তুমি তখন এই সিগন্যালটা যাবে এরকম। এটা হলো ইন্টারাপ্ট, যেমন পয়েন্টগুলো যেগুলো আছে পিনের মধ্যে, এই এই সিগন্যালগুলো অত ধরো যে এত নম্বর পিন আছে পিনের মধ্যে, ইন্টারাপ্ট এনেবল ডিসেবল এরকম, এটা এখন দেখতে পাবা, এটা বর্ণনাটা নিচে দেখো, এটা দেখাচ্ছি। ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে। তো এটা হলো ইন্টারাপ্ট নিয়ে, যেমন ই এর দুই আছে, এটা ই ডিসেবল অল ইন্টারাপ্ট, যদি যেমন এই রেজিস্টারটা যদি ই এর সমান জিরো করে দাও নো ইন্টারাপ্ট এটা হবে, উইল বি অ্যাকনোলেজ মানে কোন ইন্টারাপ্ট হয়নি এটা। ই এ যদি ওয়ান হয় ইয়েটা, এটা যদি হাই করো তাহলে ইন্টারাপ্ট ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ এই যে সিগন্যালগুলো যেগুলো আছে ইন্টারাপ্ট সিগন্যাল ইন্ডিভিজুয়ালি ইন্টারাপ্ট হতে থাকবে। তারপরে যে দুটাই আছে এটা রেজিস্টারে, এটা হলো I.6 রিজার্ভ ফর ফিউচার, এটা ইন ফিউচারের জন্য ইউজ করা হয় এই দুটা, মানে ফাঁকা থাকে এই দুটা, এই দুটো আমাদের দরকার নেই। আর এটা ইএস, এটা এনেবল অর ডিজেবল সিরিয়াল পোর্ট ইন্টারাপ্ট, এটার দ্বারা ধরো সিরিয়াল পোর্টের যে ইন্টারাপ্ট পয়েন্টগুলো এনেবল করতে পারবা ডিজেবলও করতে পারবা। ETI 1, এটা এটাও তেমন এনেবল ডিজেবল করবে টাইমার 1, যে আগে যে পড়ানো টাইমারগুলো আছে এই ইয়ার, সেটা টাইমার 1 কে এনাবলে ডিজেবল করবে যেন ওভারফ্লো থেকে ইন্টারাপ্ট না হয়। এটা আমি হচ্ছে EX 1, এটা এনাবল ডিজেবল করবে এক্সটার্নাল ইন্টারাপ্ট 1। আর ET 0, এটা হচ্ছে এনাবল ডিজেবল করবে টাইমার 0 কে,
আর ইএক্সও এই যেটা লাস্টেরটা যেটা এনেবল অর ডিসেবল করব, এক্সটার্নাল ইন্টারাপ্ট জিরো। এই হলো এগুলার মানে এই যে রেজিস্টার ইন্টারাপ্ট রেজিস্টার। এখন যদি থাকে যে ইন্টারাপ্ট রেজিস্টারের আর্কিটেকচারটা কি হবে, তোমার আর্কিটেকচার যদি দেই তাহলে এইভাবে তোমার এটা দাগাইতে হবে, ড্র করে এই পয়েন্টগুলো শর্ট নোট টাইপ হবে দেওয়া লাগবে, এই ধরনের প্রশ্ন হবে। ঠিক আছে, আগে জিনিসগুলো বুঝো, তারপরে ধর রিভিউ ক্লাসে আমি ওগুলা ইয়েগুলো করবো। এরকম ইন্টারাপ্ট প্রায়োরিটি রেজিস্টার আছে একটা, যে ইন্টারাপ্টটা যদি থাকে এটা প্রায়োরিটি কিভাবে রেজিস্টার করবা, মানে ইন্টারাপ্টকে আমরা চেঞ্জ করতে পারবো আইপি অ্যাড্রেস, ইন্টারাপ্ট প্রায়োরিটি আইপি রেজিস্টার বলা হয় এটা দ্বারা। এটা হচ্ছে লো প্রায়োরিটি ইন্টারাপ্ট, এটা হতে পারে হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট হতে পারে, এটা হাই এবং লো দুইটা হতে পারে। তারপরে ইফ টু ইন্টারাপ্ট, দুইটা ইন্টারাপ্ট হাই এবং লো উইথ ডিফারেন্ট প্রায়োরিটি লেভেলে যদি একই সাথে রিসিভ করে তাহলে হাই প্রায়োরিটি, হাই প্রায়োরিটি ইন্টারাপ্টটা এটা সার্ভ করবে সবসময়। আর রিকোয়েস্ট অফ দ্য সেম প্রায়োরিটি লেভেল, ধর দুইটাই প্রায়োরিটি লেভেল আসতেছে আইদার হাই হাই আর লো এবং লো, দেন তাহলে ইন্টারনাল পুলিং সিকোয়েন্স ডিটারমাইন, তাহলে ইন্টারনাল পুলিং সিকোয়েন্স আছে কোনটা তোমার সার্ভ করবে এটা দ্বারা, মানে ওটা হচ্ছে তার নিজস্ব পুলিং রেজিস্টার দ্বারা ওটা করতে পারে। তো এটা যেমন আর্কিটেকচার হচ্ছে দুইটা ধরো ফাঁকা আছে, প্রথমে রিজার্ভ ফর ফিউচার ইউজ, তেমন এটা হলো ফিউচার ইউজের জন্য এটা রিজার্ভ করা হয়েছে, আর এটা হচ্ছে পিটি টু, পিটি ওয়ানটা আছে, পিটি টু না, আচ্ছা পিএসটা দেখি, এটা হচ্ছে সিরিয়াল পোর্ট ইন্টারাপ্ট প্রায়োরিটি লেভেল, আর পিটি ওয়ানটা এটা হচ্ছে টাইমার ইন্টারাপ্ট প্রায়োরিটি ওয়ান, আর পিএক্স ওয়ান এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট প্রায়োরিটি লেভেল, আর পিটিও এটাতে হচ্ছে টাইমার জিরো ইন্টার প্রায়োরিটি লেভেল, আর পিএক্সও এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টার প্রায়োরিটি লেভেল। ধরো তোমাদের হঠাৎ করে মাঝখান থেকে ক্লাসটা নিয়ে আমার জন্যও কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে জিনিসটা, যে আমি নিজেও ধরো ঠিক মতো বুঝে উঠতে পারতেছি না যে আসলে শুরু করবো তোমাদের এমন প্রবলেম, আমার জন্যও কিন্তু তাই। এখন যে কোনো একটা কোর্সে কিন্তু প্রিপারেশন আছে, ধরো হঠাৎ করে একটা জায়গা থেকে শুরু করা যায় না, একটু ডিফিকাল্ট হয় স্যার, ডিফিকাল্ট হয়ে যায়। আর বাকিটা ধরো তোমাদের মাঝখানে গ্যাপ হয়ে গেছে, তোমরা ধরো চাকরি টাকরি করতেছো, এই রাতের বেলা এসে আবার ক্লাস করে ধরো জার্নি করে এসে, তোমাদের পক্ষে বুঝতেছি জিনিসটা যে টাইম দেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, মনে করাও এটা লাস্ট কোর্স একটার জন্য ঝুলে আছে, সব মিলে ধরো একটু ডিফিকাল্ট আর কি। আমি তো অবশ্যই চেষ্টা করতেছি যে তোমাদের এটা যেন শেষ হয়ে যায়, কারণ এবার শেষ না করলে হয়তো কোর্সই থাকবে না। জি স্যার, এই কোর্সটা মনে হয় এবারেই লাস্ট। স্যার প্রবলেমটা এখানে যে এই কোর্স আমরা নিতে পারবো না, না হলে এত ঝামেলা। অলরেডি দেখো তোমাদের কয়টা কোর্স কোড কত চেঞ্জ হয়ে গেছে কত বার। জি স্যার, জি স্যার, এই এই কারণে সমস্যা হয়েছে, এই সাবজেক্টই এখন আর নেই, আমরাই লাস্ট। কি আসলে এনিও ধরো যে মোটামুটি শর্ট করে দিয়ে হলেও ধরো অতটুকু বোঝার যত ট্রাই করো ততটা বোঝার এই মানে শর্ট টাইমের মধ্যে, এখন এইভাবে হলে মানে জিনিসটা পাস করা লাগবে, তাছাড়া বিকল্প কোনো ইয়ে নেই। জি স্যার, এটা 8255A, এটা ধর তিনটা পোর্ট আছে, পোর্ট এ, পোর্ট বি এবং পোর্ট সি, তিন ধরনের। তো এই পোর্টে এটা হচ্ছে 8 বিট এটা আউটপুট লেস, এটা বাফার, আর 1 8-bit ইনপুট বাফার আছে এটার মধ্যে পোর্টেতে। আর পোর্ট বি যেটা সিমিলার টু পোর্ট এ, পোর্ট এর মতো একই রকম পোর্ট এবং বি দুটাই। আর পোর্ট সি এটা আর দুটাই স্প্লিট করা হয়েছে দুইটা পার্টে, পোর্ট সি হচ্ছে লোয়ার পোর্ট সি, এটা পিসি ও থেকে পিসি থ্রি, আর পোর্ট সি আপার পার্ট যেটা পিসি সেভেন থেকে পিসি ফোর, এটা হলো এটা কন্ট্রোল রেজিস্টার মানে পোর্ট, এই তিনটা এটা কাজ। একটা অপারেটিং মোড আছে তিনটা, তিনটা অপারেটিং মোড, মোড জিরো, মোড ওয়ান এবং মোড টু। এটা কি মাইক্রো কন্ট্রোলার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলার একটা। এটা ইন্টারাপ্ট গুলা কিভাবে হচ্ছে সেটা, যেটা ইন্টারাপ্ট গুলা করানো যায়। তো এই মোড জিরোতে পোর্ট এ এবং পোর্ট বি দুটো ইউজ হতে পারে, এজ এ 8 বিট পোর্ট আর কি, দুটো 8 বিট পোর্টের জন্য এই মোড জিরো দিলে পোর্ট এবং পোর্ট বি এটা এটা ইউজ হবে মূলত।
আর এটা হচ্ছে 8 বিট আকারে, তখন এই দুটা বিট কাজ করবে এই দুটা বোর্ড, আর সিটা তখন ওর কাজ করবে মানে দুইটা 4 বিট আকারে বোর্ড, মানে দুইটা স্প্লিট হয়ে যাবে সিটা। হ্যাঁ, আর মোড ওয়ান যেটা, এই মোডে যদি দাও তাহলে এটা হচ্ছে পোর্ট এ এবং বি 8 বিট আইও পোর্ট হিসাবে কাজ করবে, ইনপুট এবং আউটপুট এটা এটা হিসাবে কাজ করবে, আইদার ইনপুট অথবা আইদার আউটপুট দুটার মধ্যে যে কোনো একটা। আর পোর্ট বিটা তখন হ্যান্ডশেক সিগন্যালের জন্য ইউজ হবে এটা। আর মোড টু, এটাতে মোড টু যে থাকে পোর্টে, এটা কনফিগার হতে পারে বাই ডিরেকশনাল পোর্ট, এবং পোর্ট বি আইদার মোড 0 এবং মোড 1, এবং মানে মোড টু যদি দাও তাহলে এটা পোর্ট এটা এটা বাই ডিরেকশনাল পোর্ট হিসেবে কাজ করবে, এবং বি আইদার মোড 1 অথবা মোড 0 তে যাবে। পোর্ট 1 5 সিগন্যাল ইউজ করবে, সম পিসি থেকে পোর্ট সি থেকে হ্যান্ডশেক সিগন্যাল যেটা আছে এটা পোর্ট এটা ইউজ করতে থাকবে নর্মালি। আর এটা ফিচারগুলো মানে ক্যারেক্টারিস্টিক কিছু আছে, এগুলো হচ্ছে তিনটা হচ্ছে আরবি টাইপ পোর্ট নিবে এটা, আর অ্যাড্রেস ডাটা বাস মাস্ট বি এক্সটার্নালি, ডিমাল্টিপ্লেক্স করা লাগবে, আর টিটিএল কম্পিটিবল, টিটিএল গেট যেটা আছে সেটা এটা সাপোর্ট করবে, আর ডিসি ড্রাইভিং ক্যাপাবিলিটি, ডিসি ড্রাইভিং ক্যাপাবিলিটি ডিসিতে এটা চলতে থাকবে। আর 8 to 5 5 আর্কিটেকচারটা এবার দেখো এরকম আর্কিটেকচার। যাই তোমরা কিন্তু নেক্সট উইকে আমাকে ওই 5টা কিন্তু প্রোগ্রামিং ওটা রেডি করে দিবা। ওকে জি স্যার। আর প্রজেক্টের কি অবস্থা? স্যার প্রজেক্ট প্রজেক্ট ব্যাপারে স্যার এখন স্যার আমাদের মধ্যে তো টিম তো মানে মেম্বার তো খুব কম স্যার, দেখা যাচ্ছে এখন মানে সবাই কি দলীয় ভাবে করবে নাকি ইন্ডিভিজুয়ালি করবে? ইন্ডিভিজুয়াল না, দলীয় ভাবে করো স্যার, কেউ তো এই ব্যাপারে কোনো কথা বলে না, সবাই তো চুপচাপ। না তোমরা তো বলতেছে প্রজেক্টের বিয়েটা তোমরা করবে, এই ভাবে আর সময় তো বেশি নাই, প্রজেক্ট না করলে তো ওখানে ধরো যে মার্কিং আসবে কিভাবে, 50 মার্কের প্রজেক্ট। জি স্যার সেটাই তো সমস্যা, ওটা তো তোমাদের নিজে চিন্তা করে বের করা লাগবে, এতদিন থেকে প্রথম থেকে তো বলতেছে তোমরা তোমরা প্রজেক্টে ওটা করবো আর কি। করে ফেলানো যাবে, সমস্যা নাই, করে ফেলানো যাবে বললে তো বসে থাকলে হবে না, দেখে এমনি কোর্সটা তোমরা ডিলে করছো করে ফেলে প্রজেক্টে এটা কিভাবে করবা গ্রুপ করে সেটা এবার তাড়াতাড়ি কাজটা শেষ করবা। কিন্তু স্যার ভার্চুয়ালি করলে আমাদের স্যার স্যার আমরা অলরেডি 2 জন করতেছি অন্য একটা ইনটেকের সঙ্গে, আমাদের প্রজেক্টের মধ্যে আমরা গ্রুপ আছে আমাদের, তো আমাদের তো এখানে আর করতে হচ্ছে না, যাদের আছে করতেছে জাস্ট ওটা দেখালেই হলো, যারা এখন শুরু করেনি তাদের কথা শুরু করে দাও তাড়াতাড়ি। এটা আর্কিটেকচারটা দেখো 8 to 5 5 এর, এটা তোমার যে ডাটা বাস বাফার আছে এখানে, এটা ইজ ট্রাই স্টেট 8 বিট বাফার, এটা এটা হচ্ছে 8 বিট ডি নট থেকে ডি 7 এটা বাফার ইন্টারফেস করে মাইক্রোপ্রসেসর টু সিস্টেম ডাটা বাস, তো মাইক্রোপ্রসেসরের সঙ্গে অন্য একটা যদি তুমি মাইক্রো কন্ট্রোলার যদি ইয়ে করো তাহলে সেটা ডাটা বাসের সাথে এটা ইন্টারফেস করবে, বাফার বাফার থেকে ডাটা তুমি এটা রিড রাইট করতে পারবা কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে, মানে এটা রিড রাইট এই যে এটা এটার সঙ্গে রিড রাইট যে কন্ট্রোলটা আছে এটা থেকে যে রিড রাইট এ ওয়ান এ নট অ্যাড্রেস বাস এ রিসেট এগুলো দিয়ে মূলত ডাটা বাসটা এটা কাজ করে হবে, রিড রাইট এই যে কন্ট্রোল লজিক যেটা আছে এখানে। কন্ট্রোলিং এক্সটার্নাল ইন্টারনাল ধরো ট্রান্সফার অফ ডাটা রিড রাইট দ্বারা করা যায়, এই রিড এবং রাইট দ্বারা। সিএস একটা আছে কন্ট্রোল চিপ সিলেক্ট, চিপটা সিলেক্ট করা লাগবে লো অন দিস ইনপুট চিপ সিলেক্টের জন্য, এখানে দেখো স্যার এক্সামে ডায়াগ্রাম দিয়েন না স্যার, দিতে বললেন না মানে স্যার বলছি এক্সামে ডায়াগ্রাম দিতে বললেন না স্যার, তাহলে মানে গুলায় যাবে সবকিছু। ডায়াগ্রাম তো ডিফিকাল্ট সেটা জানতেছি, কিন্তু ডায়াগ্রাম তো দেওয়া লাগবে স্যার, দিলেও সহজ যদি থাকে একটা দিয়েন স্যার, বেশি দিলে তো মনে হয় গুলায় যাবে শিওর। ডায়াগ্রাম তো আগে কয়েকটা দেখানো হয়েছে, কারণ এটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে
স্যার কোন কোন ডায়াগ্রামগুলো ইম্পর্টেন্ট সেটা সামারি করে দিলেই হবে। সামারাইজ একটা করে দিব দেখার জন্য, এখন দেখো সামারাইজ তো থাকবে। স্যার জি স্যার আমরা একটু আমরা বুঝবো স্যার। সিপ সিলেক্ট যেটা করবা এটা হচ্ছে কমিউনিকেশন বিটুইন ধরো যে এই সিপের মাধ্যমে 8255 এবং হচ্ছে সিপির মধ্যে এটা হচ্ছে কানেক্ট হবে এখানে, যেখানে অ্যাড্রেস বাদ যেটা আছে এ নোড থেকে এ ওয়ান মাইক্রোপ্রসেস অ্যাড্রেস লাইন এটা এই সিপ সিলেক্টের মাধ্যমে এটা তুমি এনেবল করবো। তার সঙ্গে ধরো এটা ডিপেন্ড অন ফলোয়িং কন্ডিশনগুলো এটা আছে, সিএ যদি 00 হয় এ ওয়ান এবং এ নোড সবগুলো 0 হয় তাহলে রেজাল্ট হয় পোর্টে কোন পোর্ট দিয়ে করতেছ, এটা 00 এটা যদি 1 থাকে এ ওয়ান পোর্ট বি এখানে দেখো দেওয়া আছে এখানে এই সিলেক্টটা এখানে এখানে এ ওয়ান এ নোড তার সঙ্গে সিপ সিলেক্ট এই যে সিএস অর্থাৎ এটা 0 এবং 1 এই যে তিনটা পয়েন্ট এ ওয়ান এ নোড আর সিএস এটা যদি 0 ভোল্ট দাও তাহলে এটা এনেবল হবে। তাহলে এখানে এই কন্ডিশনটা এইভাবে যদি থাকে যে 0 রেখে এটা 0 থাকলে পোর্ট 1 এ হবে, পোর্টগুলো এখানে আছে কিন্তু দেখো এখানে রুট পোর্ট এ পোর্ট বি পোর্ট সি কোন পোর্ট হবে এটা তুমি ওই তিনটা লজিক দ্বারা এটা সিলেক্ট করতে পারবা। 0 1 0 যদি থাকে 0 0 1 যদি থাকে পোর্ট বি, 0 1 0 থাকলে পোর্ট সি, 0 1 1 যদি দাও কন্ট্রোল রেজিস্টার আর আর সিতে যদি সিএস যদি হাই থাকে এটাতে 0 1 যেটাই দাও কোনো সিলেকশন হবে না। এটা হলো এটা সিলেক্টের উপায় এটা দ্বারা, অর্থাৎ এখানে যদি পোর্ট সিলেক্ট করতে গেলে সিএস এ লোয়ার বিট দেওয়া লাগবে 0 দেওয়া লাগবে, আর যদি 1 থাকে তাহলে কোনো এটা সিলেক্ট হবে না। রাইট মানে এটা রাইট করার জন্য আউটপুট রাইট করা, রিসেট অ্যাক্টিভ হাই যদি করে এটা রিসেট হয়ে যাবে, আর রিড মানে কোনো কিছু আউটপুট থেকে ইনপুট থেকে পড়ার জন্য এটা ইউজ করা হয়। আর এ নট এ ওয়ান এটা অ্যাড্রেস রেজিস্টার, এটার সঙ্গে এই তোমার এটা কিভাবে হবে এটা এই লজিকগুলো যদি এ ওয়ান এ নট আর ডি ডাব্লিউ আর আর সি এর এই তিনটা যদি কম্বিনেশন করে এখানে আচ্ছা এই পয়েন্ট থেকে এই যে এই জায়গা থেকে এখান থেকে এই জায়গা থেকে এখান থেকে সিলেক্ট করবে এটা তুমি, ওই সিলেক্ট যদি হয় এই যে 0 0 0 ডাব্লিউ আর ওয়ান এটাতে 0 দাও ইনপুট অপারেশন হবে, ইনপুট মানে রিডিং রিড করবে এটা পোর্টে ডাটা বাস, তারপর 0 1 0 1 0 এটা যদি থাকে কম্বিনেশন পোর্ট বি ডাটা বাস হবে, এই কম্বিনেশন থাকলে পোর্ট সি ডাটা বাস, আর এটাতে যদি 0 থাকে 0 1 0 0 আউটপুট হবে এটা ডাটা বাস পোর্টেতে। এই ইন্ডিভিজুয়ালি পোর্টের ইয়েগুলো দেওয়া আছে এখানে কোনটা দ্বারা কি ধরনের সিলেকশন হবে এটা। আচ্ছা এখানে দুটোর মধ্যে ডিফারেন্স আছে 8253 আর 8254 কি কি পার্থক্য তো এখানে 8253 যেটা অপারেটিং ফ্রিকোয়েন্সি 0 থেকে 2.6 মেগাহার্জ আর 8254 এটা হচ্ছে 0 থেকে 10 মেগাহার্জ, এটা হচ্ছে এনমস টেকনোলজি এটা ইউজ করে আর এটা করবে এইচমস টেকনোলজি। রিড ব্যাক কমান্ড এটাতে নাই, আর রিড ব্যাক কমান্ড আছে এটাতে, আর একটা কাউন্টার রিড এবং রাউন্ডার কখনো ইন্টারলিপ করা যাবে না, রিড এবং রাউট রাইটটা হচ্ছে সেম কাউন্টার এটা করা যাবে। এটা পার্থক্য আর 8253 আর 8254 এটার মধ্যে কিছু ফিচার আছে, এটার মধ্যে 3 ইন্ডিপেন্ডেন্ট 16 বিট কাউন্টার আছে, ডিসি দেওয়া লাগবে এটা ইনপুট, তার সঙ্গে 10 মেগাহার্জ একটা সিগন্যাল, 3 কাউন্টার প্রোগ্রাম বাই বিসিডি কাউন্টার হয়, অলমোস্ট সব ধরনের মাইক্রোপ্রসেসরের সঙ্গে এটা কাজ করতে পারবে। আর 8254 এর মধ্যে কিছু কমান্ড পাওয়ারফুল কমান্ড থাকে যেমন রিড ব্যাক কমান্ড এই ধরনের। আর 8254 আর্কিটেকচার এটা আরেকটা আর্কিটেকচার আছে এখানে,
এখানে যেমন হচ্ছে কি ডাটাবাস বাফার আছে, তার সঙ্গে দেখো রিড রাইট লজিক কন্ট্রোল যেটা, এটা রিড রাইট আগের মতোই, এ নট আছে ইউ1, তার সঙ্গে সিএস, তার এই কন্ট্রোলিংটা তুমি করবে এখানে কাউন্টার জিরো কাউন্টার ওয়ান কাউন্টার টু এই কমান্ড দ্বারা এটাকে সিলেক্ট করতে পারবা। তাহলে কিভাবে করবে এটা দ্বারা, যদি A1 দ্বারা A1 এবং A0 এর যদি দুইটা জিরো দাও তাহলে কাউন্টার জিরো সিলেক্ট হবে। এই যে A1 এবং A0 এ দিলে কাউন্টার জিরো কাউন্টার ওয়ান কাউন্টার টু এটা সিলেক্ট করার জন্য, যেমন যদি এতে নট এটা ওয়ান দাও কাউন্টার ওয়ান, আর A1 এ ওয়ান A0 এ জিরো দাও কাউন্টার টু, ওয়ান ওয়ান যদি দাও কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার হবে, আর দুইটাতে যদি হাই থাকে আর দুইটাই ধরো যদি মানে কোনো কিছু না দাও সেখানে হাই এবং লো নো সিলেকশন এটা থাকবে। কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার দ্বারা অর্থাৎ রিড রাইট এবং সিএস দ্বারা যদি করো তাহলে এই তুমি 0 0 1 0 যদি দাও কাউন্টার জিরো হবে, 0 1 1 0 দেবে কাউন্টার ওয়ান, এটা যদি করো রাইট কাউন্টার টু থাকবে, এই লজিক যদি দাও রাইট কন্ট্রোল ওয়ার্ড থাকবে কন্ট্রোল ওয়ার্ডে রাইট করতে পারবা। এই টেবিলটা মনে হচ্ছে ধরো মুখস্থ টাইপের, এটা তোমার কোনো ইয়া না, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার দের এটা এটা এই পর্যন্ত মূলত থাকলো। কাউন্টার কি এটা তোমরা লাগতেছে না এখানে, ঠিক আছে বুঝছো? এর মধ্যে থেকে এখন প্রশ্ন ইয়েটা কি করে থাকবে, তাহলে তোমাদের আমি একটা রিভিউ ক্লাস মানে রিভিউ ক্লাস কি 17 তারিখ নেব না 24 তারিখ? স্যার আগেই নে, তাহলে আমাদের একটু পড়ে রাখতে সুবিধা হবে। 17 তারিখে রিভিউ ক্লাস নেই, আপনি আজকে দেন, আজকেও আজকে দিলেও আরো ভালো হয়। না না আজকে না, রিভিউগুলো আবার তোমার দেখা লাগবে স্যার। 17 তারিখে দেন স্যার রিভিউ ক্লাস। 17 তারিখে রিভিউ ক্লাস নেব, ওকে স্যার। আরেকটু ধরো সামান্য দিয়ে 17 তারিখের মধ্যে মোটামুটি রিভিউ নিয়ে উইকেট রিভিউ আসলে ভালো। স্যার ক্লাস টেস্টটা কবে নেবে? প্রশ্ন আছে ওটা তোমার নেক্সট ক্লাসে আমাকে দিবা তোমরা ওটা নেক্সট ক্লাস। ওকে স্যার ঠিক আছে, ওকে স্যার। একটা কথা ছিল স্যার, বলো স্যার। আগের মিড টার্মে স্যার আমাদের স্যার এই মাইক্রো কন্ট্রোল এক্সামের দিন অনেকের ওভারল্যাপ হয়ে যায়, মানে দুইটা এক্সামও পড়ে যায়, তা আমরা তখন কি করব? মানে ফাইনালে কি তাই হবে এখন স্যার রুটিন তো সেম হইতে পারে। আমি একটা কথা বলি, সেলফ স্টাডি তো আপনি এক্সামের টাইম চেঞ্জ করতে পারে, তো আমাদের সবার কাছে কভার লেভেলে ওভারলে ফেলে টাইম চেঞ্জ করতে পারবে। হ্যাঁ 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 এক্সচেঞ্জ করে দেব আমি, জি জানা আছে, জি স্যার জানাবো। ওকে ঠিক আছে তাহলে স্যার। ক্লাস টেস্টটা কি স্যার অনলাইনে নেবেন? অনলাইনে দিও। হ্যাঁ হ্যাঁ ওকে স্যার, আচ্ছা ওকে তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।